হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের দাদা তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্প সরকার ওয়েলকাম টু ইউরি তোমরা যারা যারা এখন কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজগুলো ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতেছো তোমাদের এখানে ডিটেলস এর সিলেবাস নিয়ে আলোচনা করব। এবং সঙ্গে সঙ্গে তোমরা ফিজিক্স কেমন করে পড়াশোনা করতে পারো এবং ফিজিক্সের পেড বেসের ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবো সো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলো আছে সেই কলেজগুলো তোমরা যারা যখন এখন ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করতেছো তোমাদের কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড আন্ডারে হচ্ছে অর্থাৎ তোমাদের যে এই অনার্স কোর্সটা থাকছে সেটা কিন্তু ফোর ইয়ার্স অনার্স কোর্স থাকছে সেটা অনার্স বা উইথআউট অনার্স তোমাদের উইদাউট রিসার্চ বা উইথ রিসার্চ এর মধ্যে পড়াশোনা করতে পারো অর্থাৎ তোমরা কি করতে পারো চার বছরের জন্য অনার্স কোর্স যখন পড়াশোনা করবা তারপরে তোমরা তিন বছর পড়ার পর ঠিক করতে পাবা সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে থাকলে তোমরা শুধুমাত্র ফোর ইয়ার অনার্স নিয়ে পড়াশোনা করবা আর যদি কেউ সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে পাও তোমরা হচ্ছে উইথ রিসার্চ নিয়ে পড়াশোনা করতে পারো ওকে এর পরবর্তীতে তোমাদের সিলেবাস দেখো সিলেবাসের ক্ষেত্রে ম্যাথামেটিক তোমাদের মেজর হিসাবে এইবার ম্যাথামেটিক্যাল ফিজিক্স ওয়ান থাকতেছে এখানে ভেক্টর অ্যানালাইসিস মেট্রিক্স এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকবে তো ম্যাথামেটিক্যাল ফিজিক্সের মেজরের পড়াশোনা করতে পারছো এটার ক্রেডিট সিক্স থাকতেছে এবং টোটাল তোমাদের সেভেন্টি মার্কসের হচ্ছে নাম্বার থাকবে এবং তোমাদের মাইনর হিসাবে তোমাদের এখানে দেখতে হচ্ছ ম্যাথামেটিক্যাল তাহলে তোমাদের কোশ্চেন আসবে মেজর ও মাইনর ম্যাথামেটিক্যাল ফিজিক্স মাইনর ও ম্যাথামেটিক্যাল ফিজিক্স অ্যান্সার হচ্ছে এইটা কিন্তু তোমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্স না ঠিক আছে এটা ভালো করে বোঝার চেষ্টা করো যে এই যে মাইনরটা আছে তোমরা যারা যারা ফিজিক্স মেজর স্টুডেন্ট তোমাদের কিন্তু ম্যাথামেটিক্যাল ফিজিক্স মাইনরে থাকবে না তোমাদের মাইনরে তোমরা অ্যাডমিশনের সময় যেটা সিলেক্ট করছো সেটা সেই মাইনরটা থাকবে অর্থাৎ সাপোজ তোমরা মাইনর ওয়ানে কেমিস্ট্রি সিলেক্ট করছো তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে কিন্তু কেমিস্ট্রি পড়াশোনা করতে লাগবে বা তোমরা ইলেকট্রনিক্স সিলেক্ট করছো না তাহলে কিন্তু ইলেকট্রনিক্স পড়াশোনা করতে লাগবে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে আর তোমরা মাইনার টুতে যেটা সিলেক্ট করছো সেটা কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করতে লাগবে তাহলে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যারা যারা এখন তোমাদের যেটা সিলেক্ট করছো মাইনর ওয়ান o tomar

ধরনের বিভিন্ন কোর্স গুলো ছিল তার মধ্যে তোমরা যেটা সিলেক্ট করছো সেটাই তোমাদের ভ্যালুয়েটের কোর্স হিসেবে পড়াশোনা করতে লাগবে ওকে তো এই জিনিসটা এইটা হচ্ছে তোমাদের কিছু তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে যে পড়াশোনা করতে লাগবে সেটা আমি তোমাদের বললাম ওকে আবার বলতে মাইনরটা নিয়ে কনফিউশন হবে না মাইনরটা তুমি যেটা নিছো সেটা কিন্তু ফার্স্ট মাইনরটা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করতে লাগবে সেকেন্ড মাইনরটা থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে পড়া পড়তে লাগবে এখন এখন যেটা নিতে নিছো তুমি ফার্স্ট মাইনোটা ওইটাই তোমাদের এখন পড়াশোনা করতে লাগবে এবং ফিজিক্সের থেকে তোমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্স মেজরে পড়তে লাগতেছে এবং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক স্কিলটা পড়তেছে এটার ডিটেলস আমরা একটু সিলেবাসটা Uh, se le va a estar de aquí. এবার তোমাদের যে মেজর মেজর আছে অর্থাৎ থার্ড সেমিস্টারের মেজর হিসেবে ম্যাথামেটিক্যাল ফিজিক্স ওয়ান পড়াশোনা করতে লাগতেছে এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে ক্যালকুলাস আর ডিফেন্সিয়াল ইকুয়েশন আছে এবার এই ক্যালকুলাসের মধ্যে বিভিন্ন জিনিস আছে লিমিট কন্টিনিউটি এখান থেকে কিন্তু প্রতিবার কোয়েশন আসে ফার্স্ট অর্ডার ডিফেন্সিয়াল ইকুয়েশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তারপর সেকেন্ড অর্ডার ডিফেনশিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস ইকুয়েশন কনস্ট্যান্ট কিছু জিনিসগুলো আছে তারপর হচ্ছে ক্যালকুলাস অফ ফাংশন মোর দ্যান ওয়ান ভেরিয়েবল ডেরিভেটিভ এক্সাক্ট ইনএক্সাক্ট ডেরিভেটিভ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখানে সমস্ত কিছু পাচ্ছ তারপর সবথেকে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস তোমাদের মনে রাখবা এই যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস দেখতে দেখতে ফার্স্ট অ্যাটাক বা সেকেন্ড অ্যাটাক এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের প্রবলেম সলভ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সঙ্গে সঙ্গে টেলর সিরিজ বাইনোমিয়াল সিরিজ এগুলো হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু সবার থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস এই ভেক্টর ক্যালকুলাসটা এমন করে কেউ ভাববা না যে শুধুমাত্র তোমাদেরকে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে কাজে লাগবে ভেক্টর ক্যালকুলাস যদি তোমরা ঠিক করে না পড়াশোনা করো ফিজিক্যাল মিনিং সহকারে তাহলে কিন্তু তোমাদের ফিজিক্সের পরবর্তী যে কোনো টপিক পড়তে অসুবিধা হবে কারণটা ভেক্টর ক্যালকুলাস ভেক্টর ইন্টিগ্রেশন এই সমস্ত ভেক্টর যে পুরো আছে সেটা যদি তোমরা এখন ঠিক করে পড়াশোনা না করো তাহলে কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স পরবর্তীতে বা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম এমন কোন পরীক্ষার কোন টপিকে কিন্তু তোমরা বুঝতে পাবে না বা পড়তে পাবে না এর জন্য কিন্তু ভেক্টর পুরো পুরাপাটা লাগবে অর্থাৎ ভেক্টর ভেক্টরালিসের মধ্যে কি থাকতেছে ভেক্টর ক্যালকুলাস থাকতেছে ভেক্টোর ক্যালকুলাসের মধ্যে এখানে ভেক্টরের বিভিন্ন প্রপার্টি স্কেলার ফাংশন ভেক্টর পটেনশিয়াল ওকে ভেক্টর ডিপানসিয়েশনের মধ্যে ডিরেকশনাল ডেরিভেটিভ থেকে শুরু করে ডাইভারজেন্স ডাইভারজেন্স কার্ল গ্রেডিয়েন্ট ল্যাপলাস সমস্ত কিছু থাকবে বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে তারপরে ভেক্টর ইন্টিগ্রেশন ভেক্টর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বিভিন্ন থিওরেমগুলো প্রসেস ডাইভার্জেন্স থিওরেম গ্রিড থিওরেম স্টোক থিওরেম ওকে এজ এ অ্যাপ্লিকেশন সেগুলো সমস্ত কিছু থাকবে জ্যাকোবিয়ান কি কি আছে প্রত্যেকটা জিনিস থাকবে তারপর হচ্ছে অর্থকোনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এখানে কোঅর্ডিনেট সিস্টেমগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট যেমন কার্টেসিয়ান পোলার স্পেরিক্যাল সিলিন্ডিক্যাল এই সিস্টেমগুলো এখানে পড়াশোনা করবা ওকে তো ভেক্টর অ্যানালাইসিস কারো কিন্তু মিস করা যাবে না এবং আর একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু মাথায় রাখবা যে কোশ্চেন তোমরা পরবর্তীতে যে কোনো এক্সামিনেশন দাও বা যে কোনো ফিজিক্স রিলেটেড এক্সামিনেশন দাও মেট্রিক্স কিন্তু বারবার লাগবে আর এবার তোমাদের যাতে মেট্রিক্সটা তোমাদের ক্লাস ইলেভেনে পড়াও আছে বা টুয়েলভে পড়াও আছে তোমাদের এখন কি করতে লাগবে মেট্রিক্সটা আরও একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে লাগবে এবং তোমাদের কি করতে লাগবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে অনেক নাম্বার ভালো তুলতে সারা

থাকে আর ফিজিক্স কি জিনিস ফিজিক্স হচ্ছে নেচারে ঘটে যাওয়া বিভিন্ন ফেনোমেনাকে এক্সপ্লেন করার একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিজিক্স আর নেচারে ঘটে যাওয়া প্রতিটা জিনিসের একটা ইনার মিনিং থাকে ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকে তার জন্য ম্যাথামেটিক্যাল ফিজিক্সটাও যারা যারা পড়বে সেটা ফিজিক্যাল মিনিং সহকারে পড়াশোনা করতে লাগবে নয়তো বা পরবর্তীতে যে ফিজিক্সের একটা কোনো টপিক পড়াশোনা করবো সেইখানে যে ম্যাথামেটিক্সটা ইউজ হলো কিসের জন্য ইউজ হলো আমরা বুঝতেই পাবো না এর জন্য শুধুমাত্র ম্যাথ পড়বা না ম্যাথ তো ম্যাথের স্টুডেন্টরা পড়ে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্যাল ফিজিক্স পড়তে লাগতেছে অর্থাৎ ম্যাথটাকে এমন করে পড়াশোনা করতে লাগবে যাতে ফিজিক্সের সঙ্গে রিলেট থাকে সো তোমরা এটা ফিজিক্সের ইউটিউব চ্যানেলে ফিজিক্সের ইউটিউব চ্যানেলে ডেমো লেকচার দেখতে পারো এবং এর পেইড ব্যাচ চলছে সেখানে তোমরা জয়েন করতে পারো এই যে পুরো টপিকটা তোমরা এখানে সিলেবাস কমপ্লিট সিলেবাস করতে পারছো ওকে মেজর এর জন্য এটা ফিজ থাকতেছে ওয়ান নাইন 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 ওকে ওয়ান ট্রিপল নাইন ওয়ান মধ্যে তোমরা হচ্ছে জয়েন করতে পারো এর জন্য হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা থামলাইনে দেখতে পাচ্ছো সেই নাম্বারে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা নাম্বারটা বলে দিচ্ছি নাইন জিরো সিক্স ফোর সিক্স সেভেন ওয়ান এইট নাম্বার পেয়ে যাবে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস আরো জানতে পারো ওকে অনেক তোমাদের অনেক বন্ধুই পরে তোমরা হচ্ছে জয়েন করতে পারো ওকে এবার আসি আমরা হচ্ছে মেজরের টপিক গেলো তো মেজরেরটা আমি তোমাদের বললাম আমি পড়া পড়ায় দেবো তোমাদের খুব সুন্দর করে পড়াবো যাতে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হয় ভালো নাম্বার আসে এটা আমি বললাম এবার তোমাদের আসি ইম্পর্টেন্ট কিছু টপিকে মেজরের পর তোমাদের একটা জিনিস দেখবা যে এই যে ম্যাথামেটিক্যাল ফিজিক্স যেটা তোমরা থিওরি পড়লা সেটাতে কিন্তু ল্যাব থাকবে ল্যাবে তোমাদের পাইথনের মাধ্যমে এগুলা আবার সলভ করা অন্য হবে ওকে পাইথনের মাধ্যমে এগুলা সলভ করবো এই জন্য তোমাদের এই যে বলা হয়েছে পাইথন ফর প্রভিনস ম্যাথ ল্যাব সি সি প্লাস প্লাস বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মধ্যে সলভ করা হয় তো তোমাদের কলেজে যে যেটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সলভ করাবে তোমরা ওইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সলভ করবা ওকে এবার পাইথন রিলেটেড আমি কিছু ভিডিও ইউটিউব চ্যানেলে নিয়ে আসব যেটা ফ্রিতে সবাই পাবে अवेलेबल তোমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্সের যতগুলা প্র্যাকটিক্যাল আছে সেটা পাইথনের প্র্যাকটিক্যালগুলা তোমাদের ফিজিক্স ইউটিউব চ্যানেলে কিন্তু চলে আসবে তার জন্য তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করে দাও এবং তোমরাও চ্যানেলটার সঙ্গে যুক্ত থেকো তাহলে তোমরা পরবর্তীতে পাইথন रिलेटेड এই যে সমস্ত ভিডিওগুলো কিন্তু ফ্রিতেই अवेलेबल থাকবে সেগুলা তোমরা দেখে নিতে পারো ওকে এবার আসি মাইনর মাইনর এই সিলেবাসটা তোমাদের দেখে নাই দেখেন আপনি এটা হচ্ছে অন্য কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা ফিজিক্স মাইনর আছে তারা এই সিলেবাসটা তাদের জন্য এটা তোমাদের কিন্তু যেটা তোমরা সিলেক্ট করছো सपोज তোমরা হচ্ছে ম্যাথ সিলেক্ট করছো তাহলে ম্যাথেও ওখানে গিয়ে তোমরা ম্যাথের মাইনর এর সিলেবাসটা দেখতে পারো ওকে ক্লিয়ার আছে এটা এবার আসি আমরা হচ্ছে আর একটা মাল্টি ডিসিপ্লিন থেকে মাল্টি কোর্সের সিলেবাসটা একদম সহজ কোশ্চেন সহজ কোশ্চেন হয় এবং খুবই ছোট্ট একটু সিলেবাস হয় ইন্ট্রোডাকশন টু ফিজিক্স মেকানিক্স এন্ড মোশন এনার্জি ইস ট্রান্সফরমেশন ওয়েবস লাইফ অপটিক্স ইলেকট্রিসিটি ম্যাগানিজম মডার্ন ফিজিক্স এই সমস্ত কিছু ওকে

ইলেকট্রিক্যাল ওয়্যারিং এই ধরনের টপিকগুলো আছে এই এটার এখনো ফিজিক্সিতে এডভ্যাস স্টার্ট হয়নি এই যে স্কিল এনহান্সমেন্ট কোর্স আছে অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড নেটওয়ার্ক স্কিল এটার ক্ষেত্রেও কিন্তু ফিজিক্স থেকে এডভ্যাস আসবে যখনই আসবে নতুন স্টার্ট হবে ভিডিও আমি তোমাদের আইনি জানায় দেব এটারও ফিস থাকবে ওয়ান নাই নাইন ওয়ান ট্রিপল নাইন ওকে তোমরা এটার মাধ্যমে জয়েন করতে পারো কারো যুদ্ধ স্কিল এনহান্সমেন্ট কোর্স পড়তে প্রবলেম হচ্ছে যদিও এটা একদম সহজ কোর্স তোমাদের কলেজেই পড়াচ্ছে যদিও তারপরে কলেজে পড়তে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যখন স্টার্ট হবে তোমাদের আমি জানিয়ে দেবো এইটা ব্যাস আসবে পেইড বেসে ওকে তো তোমরা এটা ব্যাসে জয়েন করতে পারো আর মেজর টু এগুলো হচ্ছে পরের সেমিস্টারে এগুলা তো গল্প পরে হবে আর এই সেমিস্টারে তাহলে এটাই তোমাদের সিলেবাস থাকলো তো সো তোমাদের অলরেডি ম্যাথামেটিক্যাল ফিজিক্স এর পেড ব্যাচ চলছে তোমরা ওখানে জয়েন করতে পারো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে পেজ ব্যাচে অনেক গল্প হবে অনেক সুন্দরভাবে পড়াশোনা হবে এবং তোমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ওই ব্যাসে তোমাদের অ্যাসাইনমেন্ট পিবিএস এর কোশ্চেন থিওরি নোটস সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে তোমরা দেখে নিতে পারো লাইভগুলা লাইভ ক্লাস চলে এবং সেগুলোর অলরেডি রেকর্ডেড লেকচারও থাকে লাইভে কেউ জয়েন করতে অসুবিধা হলে বা পরবর্তীতে কেউ জয়েন করলে সেগুলো রেকর্ডেড যে কোন তোমাদের এক্সাম রিলেটেড তোমাদের বিভিন্ন সাজেশন সমস্ত ভিডিও এই চ্যানেলে থাকবে এবং পাইথন এর বিভিন্ন ভিডিও আসতে থাকবে তার জন্য অবশ্যই চারটার শ্রদ্ধা যুক্ত টাটা বাইবে